নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব এবং আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আমরা আবারও হাজির হয়েছি দুপুর দুটোর সময়, অর্থাৎ এই সময়টা আপনারা জানেন আমরা আবরণের বেশ কিছু সম্ভার নিয়ে আসি, বলা যায় এক্সক্লুসিভ সম্ভার থাকে এবং তার পাশাপাশি দিদিদের পছন্দ মতো কালেকশন আমরা নিয়ে আসি। আজকেও সেরকম কালেকশন নিয়ে এসেছি, তবে হ্যাঁ আজকে যে কালেকশন সেগুলো আমরা আগে দেখিয়েছি, তবে অন ডিমান্ড, মানে দিদিরা ডিমান্ড করেছেন শাড়িগুলো দেখবেন, তাই মোটামুটি অনেক ধরনের কালার কম্বিনেশন আজকে রয়েছে। আমি অবশ্যই শাড়ির ডিটেলসে যাবো, তার আগে তিথি রয়েছে আমার সঙ্গে, তাই তিথিকেও অনেক স্বাগত। অনেক ধন্যবাদ তোমাকে দেবস্মিতা, তার সঙ্গে দিদিদেরও যারা আবরণের সঙ্গে আছে এবং যথারীতি আবরণের পরিবারের একজন হয়ে গিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে শাড়ি তো অবশ্যই দেখবো, কিন্তু আমি আজকে যে শাড়িটা পরে আছি সেই শাড়িটাও একবার দেখাবো দিদিদেরকে। আমি তুমি দুজনই একটা হ্যান্ডলুম পরে আছি, প্রথমে তিথি শাড়িটা আগে দেখে নিই। তিথি যেটা পড়েছে সেটাও একটা হ্যান্ডলুম মেটেরিয়ালে। আচ্ছা, প্রাইস রেঞ্জটা হচ্ছে কি 2300, মানে 2300। এটা রেডের সাথে রয়েছে, খুব সুন্দর একটা ফ্লোরাল মোটিভ, তার সাথে পাতার ডিজাইনটা আমি বলবো অবশ্যই। এটা হচ্ছে গিয়ে হাফ পোর্শনটা, মানে হাফটা হচ্ছে রেডে এবং কুচির পাটটা এটা থাকছে এটা লেমানিরো, তো সেটা আপনারা পরে যখন শাড়ি পাবেন তখন দেখতে পেয়ে যাবেন। এটা হচ্ছে পুরো শাড়িটা, আর প্রাইস রেঞ্জ বলেই দিলাম 2300। আর আমি যেটা পরেছি সেটাও একটা হ্যান্ডলুম মেটেরিয়াল পুরোটাই, এই হচ্ছে পুরো শাড়িটা। তবে আমার শাড়িটার হচ্ছে গিয়ে এখানে না তিনটে কালার রয়েছে এক্স্যাক্টলি, যদি আমি এই জায়গাটা ফলো করি, একটা ব্ল্যাক সুতো যেটা টানায় গেছে আর দুটো ভার্নার সুতো, এই যে এই জায়গাটা দুটো ভার্নার সুতো গেছে, একটা গ্রিন আর একটা রেড, তার জন্য কালার টোনটা ভীষণ সুন্দর। এই হচ্ছে পুরো শাড়িটা, আঁচলের পাড়টা হচ্ছে এটা, এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে পুরো শাড়িটা। এবং তুমি যে শাড়িটা পরে আছো দেবস্মিতা, সেই শাড়িটার রংটাও কিন্তু ভীষণ সুন্দর, এটাও সবাই বলেছে দারুণ কালারটা। আচ্ছা, এটার প্রাইস রেঞ্জটা থাকছে হচ্ছে গিয়ে 2650, হ্যাঁ 2650 প্রাইস রেঞ্জ। আপনারা চাইলে আমার আর তিথির শাড়ি দুজনের শাড়ি কোয়ারি করতে পারেন। এবং তাহলে আমরা শাড়ি দেখা শুরু করি একটা একটা করে। আজকের পথ চলা শুরু আমাদের এক নম্বর কালেকশন, আজকের সবকটা কালেকশনই ভীষণ গর্জিয়াস বলো। একদম, আজকে কারণ আমরা 12:30টায় এসেছিলাম টিস্যু লিনেন নিয়ে, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে টিস্যু জামদানি, যেটাতে একটা সুতো টিস্যুর থাকে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একদম লেমন ইয়েলো বলা চলে, একদম লেমন ইয়েলো, তার সাথে বেশ গোল্ডেন টিস্যু এবং সিলভার টিস্যু দুটোরই ব্যবহার রয়েছে। আমি দেখাবো, এই হচ্ছে গোটা কাজটা যেটা আমরা প্রথম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন টিস্যু, তার মধ্যে মিনেটা অর্থাৎ এই যে এটা হচ্ছে গিয়ে সিলভার টিস্যু, অর্থাৎ গোল্ডেন টিস্যু সিলভার টিস্যু দুটোর ব্যবহারই কিন্তু শাড়িটাতে রয়েছে। এটা আজকে আমাদের এক নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3650, একদম নাম্বার 1 3650 প্রাইস রেঞ্জ। এরপর চলে যাব নাম্বার 2, একটা লেমন ইয়েলো দেখলাম, একটা গ্রিন, মানে প্যারেট গ্রিনও বলতে পারি আমরা এটাকে, তাই এই হচ্ছে শাড়ি। এটা দুটো ডিজাইন পরপর একই একই, হ্যাঁ সেম ডিজাইন রয়েছে কিন্তু কালার কালেকশন রয়েছে। এটা হচ্ছে প্যানেল করে করে ঠাসা ওয়ার্ক হচ্ছে গিয়ে আঁচলে, এই যে আঁচলটা প্যানেল করে করে গোল্ডেন টিস্যু দিয়ে যাচ্ছে, আর ঠিক ওই আঁচলের পাড়টাই ওটা দুদিকে, মানে তিথি আর আমার দিকের পাড়ে কন্টিনিউ হয়েছে, আর মাঝখানে তো ফ্লোরাল যাচ্ছে, তার সাথে সিলভার টিস্যুর ব্যবহার রয়েছে বুটিতে, মানে দুটো টিস্যুরই ব্যবহার রয়েছে পুরোটা, এবং প্রত্যেকটা ভীষণ গর্জিয়াস কালেকশন। এটা যে নাম্বার 2 3650, অর্থাৎ 2 নম্বর শাড়ি 3650 থাকছে প্রাইস। আর এরপর 3 নম্বরের রংটা দেখো, অসাধারণ, মানে রেডটা না একটা টুকটুকে লাল হয় আর একটা হচ্ছে কি এই একটা রেডের শেড হয়, এই রেডের শেডটা খুব সুন্দর, খুব মিষ্টি, মানে একদম টুকটুকে লাল নয়, এটা অনেক বয়স পর্যন্ত পরা যেতে পারে। এবং এটা 3 নম্বর কালেকশন, সেম প্রাইস থাকছে, হ্যাঁ 3650, অর্থাৎ নাম্বার 3 প্রাইস থাকছে 3650। এবং দেবস্মিতা, আগের যে দুটো দেখলাম লেমন ইয়েলো বা প্যারেট গ্রিন বলো, ডিজাইনটা কিন্তু সেমই থাকছে, সেম একদম সেম ডিজাইন। আচ্ছা, এটার সাথে চাইলে যদি একটু সাহসিকতার পরিচয় সিলভার টিস্যুর ব্লাউজও আপনারা ট্রাই করতে পারেন। এবার ব্যাপার হচ্ছে যে শাড়িটা কোন বয়সী দিদিরা পরছে তার উপর ডিপেন্ড করছে সে কিভাবে সাজবে। এই রেডটা আমরা নিশ্চিন্তে অনেক বছর পর্যন্ত পরতে পারি, এটা কোনো অসুবিধা নেই। 3 নম্বর শাড়ি দেখে দিলাম, এরপর যাবো 4 নম্বর এবং 4। একটু আগে সাহসের কথা নিয়ে কথা হচ্ছিল, তাই স্টাইল স্টেটমেন্টটা বজায় রাখতে গেলে এই যে কালেকশনটা এখন আমরা দেখব, এই কালেকশনটা ধরো একটা গোল্ডেন ব্রোকেটেড ব্লাউজ হোক বা যদি একটা কালো ব্লাউজ হয় বা ক্রপ টপ ক্রপ টপ হয়, অসাধারণ লাগবে। আচ্ছা, এটা হচ্ছে কি টেক্সচারটা যেটা আমরা এই সিঙ্গেলে দেখাচ্ছি না, কারণ সময় তো সবসময় থাকে না, এই জন্য দেখিয়ে দিলাম, এটা হচ্ছে টেক্সচারটা, এটা এক্স্যাক্টলি অফ হোয়াইট বলাটাই বেটার, যার মধ্যে গোল্ডেন আর সিলভার টিস্যু দিয়ে কাজ যাচ্ছে, এটা নাম্বার 4 তাই তো? একদম 4 নম্বর শাড়ি, প্রাইস থাকছে সেম প্রাইস 3650, অর্থাৎ 3650। একদম, এরপর আসবো নাম্বার 5, পরপর বেশ কয়েকটা শাড়ি আমরা দেখছি যেখানে ডিজাইনটা সেমই থাকছে, কিছু কালার কালেকশন আনার চেষ্টা করেছি। একদম,
আর আমরা প্রতিবার চেষ্টা করি ডিজাইনটা এক রেখে যেন কালার কম্বিনেশন গুলো আনার, কারণ একই ডিজাইনের শাড়ি যেন অনেকে পান দিদিরা, তবে কালার একই থাকলে অবশ্যই আপনারা যখন কোয়ারি করবেন তখন যদি এটার দুটো পিস আপনারা পেয়ে যান সেটা তো পাবেনই, কোয়ারি করার সময় বুঝতে পারবেন। এটা আমাদের 5 নম্বর কালেকশন, একদম বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন, প্রাইস সেম থাকছে 3650 অর্থাৎ 3650। এরপর চলে আসবো আমরা, এটা সম্ভবত আমাদের নাম্বার 6, তাই 6 নম্বর কালেকশন। একটা হলুদ দিয়ে শুরু করেছিলাম, ওটা পুরো লেমন লেমন ছিল, আর এটা দেখো পুরো সেই কাঁচা হলুদ বলতে আমরা যেটা বুঝি সেই কাঁচি হলুদের রং, হলুদের রং সেম ডিজাইন, গোল্ডেন টিস্যু সিলভার টিস্যু দুটোর ব্যবহারই রয়েছে, আমরা টিস্যু জামদানি দেখছি যেটা এটা দিয়ে ডিমান্ড, এটা দিয়েও কিন্তু ধরো তুমি যেমন লাল ব্লাউজই পড়তে পারো বা গ্রিন ব্লাউজ দিয়ে পড়তে পারো, তুমি যদি একবার তোমার এইভাবে শাড়িটা গায়ে ফেলো মানে যদি গ্রিন ব্লাউজ দিয়ে শাড়িটা পরা হয় তাহলে কিন্তু তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগে, হ্যাঁ গ্রিন ব্লাউজে যদি পরা যায় দারুণ লাগবে, এবং এক্ষেত্রে আপনি লাল ব্লাউজ ট্রাই করতে পারেন, আবার একদম যদি একটু স্টাইলিশ পেতে সাজতে চান তাহলে ব্ল্যাক কালার ব্লাউজও ট্রাই, একদম। আচ্ছা এটা হচ্ছে নাম্বার 6 আমাদের 3650 অর্থাৎ 3650 6 নম্বর কালেকশন। এরপর যাব নাম্বার 7 এ, একদম 7 নম্বর কালেকশন, 7 নম্বর, এটা তোমার আমাদের তুঁতে বলাটাই ভালো এক্স্যাক্টলি, এবং এই ক্ষেত্রে দেখো ডিজাইনটা সেম থাকছে, আপাতত 1 থেকে 7টা অর্থাৎ 7টা শাড়ি দেখে নিলাম, ডিজাইন সেম, ডিজাইন সেম, প্রাইসও সেম থাকছে, একদম 3650 3650। এসএমএস হোয়াটসঅ্যাপ করতে পারবেন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে কল করতে পারবেন, হোলসেলাররা তাদের নিজেদের ছোট্ট করে ব্যবসা শুরু করার জন্য যোগাযোগ করতে পারবেন, সব রকম সুবিধা রয়েছে আবরণে, তার ডিটেইলস কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, এবং এই সময় দাঁড়িয়ে যে পরিস্থিতি লোকজন ধরো কাজবাজ অনেকটাই নাই এর খাতায়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কেউ শুরু করতেই পারে, হোলসেলার হিসেবে কাজ করতেই পারে, সত্যি তাই, সেক্ষেত্রে আবরণকে আপনারা পাশে পাবেন। এটা হচ্ছে নাম্বার 7 ছিল আমাদের 3650 অর্থাৎ 3650, এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা দেখিয়ে দেবো, এটা হচ্ছে একটা ব্ল্যাক সুতো গেছে, এই জায়গাটা যদি ক্লোজে বোঝানো যায় একটা টানায় গেছে ব্ল্যাক সুতো, ভার্নায় গেছে মারুন সুতো, তার জন্য একটা বেশ ব্ল্যাকিশ টোন রয়েছে, এবং দুদিকে দেখো এটা ডার্ক শেডের ইঞ্চি পারও যাচ্ছে, এই হচ্ছে গোটা সাইড, এবার মনে হয় ডিজাইনটা খুব স্পষ্ট বোঝা যাবে, কারণ যেহেতু বেস কালারটা ডার্ক, তো এই হচ্ছে ডিজাইন যেটার কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, এতক্ষণ ধরে দেখো সিলভার টিস্যুর কাজটাও বেশ প্রমিনেন্ট ওয়েতে বোঝা যাচ্ছে, একদম বুটি যেটা যাচ্ছে সেটা একদম সিলভার টিস্যুতে, এই ছোট ছোট বুটিগুলো সিলভার টিস্যুতে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 8 আমাদের 3650 অর্থাৎ 3650। 8 নম্বর শাড়ি দেখলাম, এবার যাব নাম্বার 9 এ অর্থাৎ 9 নম্বর কালেকশন। বাহ, এটা তিথি কিছু বলবে বলে তো মনে হয় না, কারণ ভীষণ পছন্দের রং ওর, প্রায় দেখলে আটকে যায় আর কি, আর যদি অতিথির মতো অনেকেই আছে যারা এই ব্ল্যাকে আটকায় আর কি, তো ব্ল্যাকের একটা কালেকশন, তবে সেম ডিজাইন, ডিজাইনটা একদম সেম, প্রাইস রেঞ্জটাও সেম, তাই একদমই তাই, 3650 থাকছে অর্থাৎ 3650, এটা আজকের 9 নম্বর কালেকশন অর্থাৎ নাম্বার 9, কিন্তু বেস কালারটা যেহেতু ব্ল্যাক তাই অনেক স্টাইল করার অনেক ক্ষেত্রে কিন্তু সিলভার টিস্যুর ব্লাউজ বা আমরা যদি রয়্যাল সিল্কের ব্লাউজ সেটা কিন্তু ট্রাই করতে পারবে, অসাধারণ দেখতে লাগবে, এবং ভীষণ হালকা সাজন, খালি একটা ইয়াররিংস পরুন ভারী, অসাধারণ দেখতে লাগবে। আচ্ছা এটা ছিল নাম্বার 9 আমাদের 3650 অর্থাৎ 3650, আর আসবো 10 নম্বর, এটা হচ্ছে গিয়ে সি গ্রিন বা ডার্ক সি গ্রিন টোন এক্স্যাক্টলি, কারণ এর সাথে একটা স্কাই ব্লু সুতো গেছে, কারণ মানে পাশে যদি ইঞ্চি পাটটা দেখাই আমরা আঁচলটার পর তাহলে বুঝতে পারবো যে একটা একটা স্কাই ব্লু সুতো যাওয়ায়, এটা বেশ ডুয়েল টোন মানে ক্রস টোন এফেক্ট রয়েছে পুরো শাড়িটা জুড়ে। এটা আজকের 10 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3650 অর্থাৎ 3650, একদম মানে শুরু থেকে 1 নম্বর শাড়ি থেকে দাম কিন্তু একই রয়েছে, কনফিউশন নেই, ডিজাইনও এক রয়েছে, বরং কালারটা আমরা একটু চেঞ্জ জানার চেষ্টা করেছি। এরপর যাব, বাহ এটা হচ্ছে সব বয়সের শাড়ি, ভীষণ গর্জিয়াস, 11 নম্বর কালেকশন, এবং দেবস্মিতা যেমনটা বললো যে মানে এজেড পার্সনরাও যেমন পড়তে পারবে, যারা ধরো একটু কম বয়সী একজন ধরো লাল পড়তে পারে না বা কালো এড়িয়ে চলে তারাও যেমন এটা ধরুন তারা সেক্ষেত্রে এই অফ হোয়াইট বা এই ঘিয়ে কালারের ব্লাউজই ক্যারি করবে, কিন্তু যারা আমার তোমার মতো বা আরো একটু ছোট বা মাঝ বয়সী তারা কিন্তু মানে ফার্স্ট ব্ল্যাক ব্লাউজ ট্রাই করবে, একদম এটা তাদের কাছে এটা একটা স্টাইলিশ স্টাইলিশ একদম মানে সব বয়সের জন্য, এটার জন্য কোনো এক্স্যাক্টলি বয়স হয় না, এক্স্যাক্টলি একটু বেশ বলা যায় একটু ক্রিম ক্রিম শেড বা ঘিয়ে কালার যদি বলি এক্স্যাক্টলি রিলেট করতে পারবেন আপনারা। এটা হচ্ছে নাম্বার 11 আমাদের 3650 অর্থাৎ 3650। আসবো নাম্বার 12, এটা এটা হচ্ছে কি একটা মাজেন্ডা সুতো একটা রেড, এই যে এই 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 ব্যাপারটা দেখলে বুঝতে পারবেন টানা বর্ণায় ব্যাপারটা গেছে, তাহলে ব্যাপারটা বোঝা যাবে না, এটা বেশ ক্রস টোন রয়েছে পুরো শাড়িটা জুড়ে, এবং ক্রস টোন থাকাতে যে গ্লেজটা দিচ্ছে না লাল আর রানীর
দারুণ দেখতে একটা বেশ ম্যাজেন্টা সাথে শাড়িটা কাছে পেলে বুঝতে পারবেন যে ক্রস টোনের কথা আমরা বোঝা যাচ্ছে বলছি যেটা আমরা দেখতে পাচ্ছি তাই আপনাদের এক্স্যাক্টলি বলতে পারছি যখন আপনারা কাছে পাবেন তখন আপনারা ফিল করতে পারবেন আচ্ছা এটা 12 নম্বর কালেকশন প্রাইস 3650 এক থেকে 12 12টা শাড়ি দেখেছি 3650 প্রাইস রেঞ্জ 3650 এরপর লাকি 13 থেকে আমাদের প্রাইসের কিছুটা পরিবর্তন আসবে এবং ডিজাইনের পরিবর্তন তো আছেই সেটা শাড়িটার ভাঁজ খুললেই আপনারা বুঝতে পারবেন এটার মানে ডিজাইনের পরিবর্তন কাজের তারতম্যের উপর তো আমাদের দামটা নির্ভর করে এটা দিদিরা জানেন এটা হচ্ছে আমাদের সম্ভবত লাকি 13 তাই তো হ্যাঁ লাকি 13 থাকছে সেক্ষেত্রে দেখো সিলভার টিস্যু গোল্ডেন টিস্যু সিলভার টিস্যুটা খালি এই ক্ষেত্রে আঁচলে রয়েছে হ্যাঁ সিলভার টিস্যুটা আঁচলে যাচ্ছে এবার আঁচলে বেশ সুন্দর টেম্পল বেশ বোল্ড ওয়েতে টেম্পল যাচ্ছে ওই টেম্পলটা আমাদের দুদিকের পাড়েও ক্যারি হবে কিন্তু একটা চেকস যাচ্ছে কিছুটা দুদিকের পাড়ে একদম একটা চেকসের অপশন যাচ্ছে তারপরে টেম্পল যাচ্ছে তারপরে বেশ প্লাস সাইন যেরকম হয় সেরকম ভাবে বুটিটা কন্টিনিউ হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু শুধু আঁচলেই সিলভার টিস্যুটা পাবেন এবং গোটা শাড়িটা বাকিটা গোল্ডেন টিস্যুর কাজ রয়েছে লাকি 13 আমাদের প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 3550 তো অনেক না বাটার কালার কে যদি তুমি মানে গলিয়ে যে কালারটা হতে পারে বাটার কে সেই রকম একটা কালার টোন রয়েছে আচ্ছা প্রাইসটা আরেকবার বলে দিই 3550 অর্থাৎ 3550 একদম নাম্বার 13 ছিল আমাদের চলে আসবো নাম্বার 14 এটা হচ্ছে টিস্যু জামদানিতেই একটু বেশ সুন্দর একটা কালেকশন একটা সিঙ্গেলে যাব বেশ এটা একটা সিঙ্গেলে যাব পুরো শাড়িটা দেখাবো আমরা মানে মেটেরিয়ালটা মানে টেক্সচারটা দেখানোর জন্য বলছিলাম এখানে হচ্ছে গিয়ে দুটোই পিঙ্ক সুতোতে যাচ্ছে এই হচ্ছে পুরো শাড়িটা যেটা আমরা বলছিলাম সফট কতটা হতে পারে মেটেরিয়ালটা আর যেটা ভাঁজ পড়বে না আপনার কোনো রকম এই হচ্ছে পুরো শাড়ি মানে শাড়িটা আপনি যেভাবে পরবেন ঠিক সেভাবেই থাকবে মানে এই যেরকম তিথি মাঝখানে ভাঁজ করে দেখায় আমরা যদি গুটিও দেখাই একদমই তাই গুটিয়ে গেল শাড়ি কিন্তু ছাড়বেন যখন তখন কিন্তু অ্যাজ ইট ইজ কোনো রকম চেঞ্জেস নেই কিছু এটা নাম্বার 14 ছিল আমাদের এরপর আসবো নাম্বার 15 এখানেও সেম একটা ব্ল্যাক সুতো কন্টিনিউ হচ্ছে তার জন্য একটা ক্রস টোন রয়েছে এইটা কিন্তু খুব মানে বলা যায় খুব একটা হাইলাইটেড কালার মানে এটা গার্নেট টোন এক্স্যাক্টলি নয় ব্ল্যাকের সাথে যেহেতু এবং একটা কথা বলে রাখি লাকি 13 থেকে প্রাইস রেঞ্জটা চেঞ্জ হয়েছে 3550 এবং আমাদের কাছে বেশ কয়েকটি কালেকশন রয়েছে যেগুলোর প্রাইস সেমই থাকবে অর্থাৎ আগেরটারও 3550 প্রাইস ছিল এবং এটা আমরা 15 নম্বর শাড়ি দেখছি নাম্বার 15 এটারও প্রাইস 3550 একদম 3550 অর্থাৎ 3550 প্রাইস রেঞ্জ এই রেঞ্জের অনেকগুলো শাড়ি আমরা দেখাবো পরপর অনেকগুলো এই রেঞ্জের শাড়িতে থাকবো ডিজাইনটাও বোধহয় অনেক ক্ষেত্রে সেম থাকতে পারে তবে কালার কালেকশন আপনারা পাবেন বাহ মানে যারা ব্ল্যাকটা পরবেন না তারা ব্লু পরতে পারেন যাদের ডার্ক কালার প্রিয় কিন্তু ব্ল্যাক নয় তাদের ক্ষেত্রে এটা তো আমরা সাজেস্ট করতেই পারি একদমই তাই এটা হচ্ছে পুরো শাড়িটা এটা চেঞ্জ হলো যেরকম ডিজাইনটা আগেরটা একটা দেখালাম ভীষণ ব্রাইট দেখতে লাগছে মানে এটা বিয়ে বাড়ির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কাউকে যদি প্রণামিতেও দিতে হয় বিয়েতে আমার মনে হয় তা সেও খুশি হয়ে যাবে এরকম একটা টিস্যু জামদানি পেলে এটা 16 নম্বর কালেকশন প্রাইস থাকছে 3550 অর্থাৎ 3550 নাম্বার 16 ওয়াও এরপরে এটা পুরো সাদা এটা পুরো মিল্ক হোয়াইটই বলবো বলো মিল্ক হোয়াইট এক্স্যাক্টলি না এটা তুমি অফ হোয়াইট বলতে পারো মিল্ক হোয়াইট আরো ধবধবে সাদা হবে এটার সাথে গোল্ডেন ব্লাউজই ডিমান্ড করে কিন্তু একদমই তাই আর একটা যদি রেড কালারের জামেভারের কারোর ব্লাউজ থাকে প্রিন্টেড তাহলে আবার অন্যরকম দেখতে লাগবে অন্যরকম দেখতে হয়ে যাবে লুকটা দারুণ দেখতে এটা আজকের 17 নম্বর কালেকশন অর্থাৎ নাম্বার 17 3550 অর্থাৎ 3550 প্রাইস রেঞ্জ থাকছে এরপর আসবো নাম্বার 18 সবকটা দিয়ে কিন্তু সিলভার টিস্যু এবং গোল্ডেন টিস্যু দুটোই কিন্তু গেছে এটার ক্ষেত্রে যেরকম এই ডিজাইনটা আমরা অনেকক্ষণ ধরে অর্থাৎ লাকি 13 থেকে আমরা ডিজাইনটা দেখাচ্ছি সেক্ষেত্রে আঁচলেই শুধুমাত্র সিলভার আর গোল্ডেন এই জায়গাটায় আঁচলে যে ভরাট কাজটা রয়েছে এই জায়গাটাই কিন্তু পুরো সিলভার আর গোল্ডেন টিস্যুটা কন্টিনিউ খালি ফ্লোরাল গুলো সিলভার টিস্যুতে যাচ্ছে তারপর বাকি শাড়িতে ওভারঅল পুরোটাই গোল্ডেন টিস্যুর কাজ একদম এটা নাম্বার 18 আমাদের 3550 অর্থাৎ 3550 প্রাইস রেঞ্জ 18 নম্বর কালেকশন দেখলাম চলে আসবো নাম্বার 19 অর্থাৎ 19 নম্বর কালেকশনে প্রাইস সেম থাকছে 3550 এটাতেও একটা ব্ল্যাক সুতো ব্ল্যাক সুতো গেছে টানায় একটা ব্ল্যাক সুতো থাকছে তার জন্য কালার টোনটা এক্স্যাক্টলি একটু ব্ল্যাকিশ ভায়োলেট যদি বলি এরকম টোন বা একটা ডার্ক ম্যাজেন্টা টোন এসেছে এই হচ্ছে ডিজাইন ডিজাইন সেম রয়েছে আমরা একই ডিজাইনের অনেকগুলো কালার প্রত্যেক দিন যেরকম নিয়ে আসি আজকেও নিয়ে এসেছি এটা হচ্ছে নাম্বার 19 3550 অর্থাৎ 3550 চলে আসবো নাম্বার 20 এখান থেকে বোধহয় দেখে মনে হচ্ছে যে ডিজাইনটা চেঞ্জ চেঞ্জ আছে কিন্তু ডিজাইন চেঞ্জ এটার ইউএসপি হচ্ছে গিয়ে এল শেপ করে যেটা গেছে আমি দেখাবো এটা হচ্ছে আঁচলটা
এটার উইভিং পার্টটাও দেখাবো। এই হচ্ছে কি যদি দেখাই, এটা হচ্ছে কি উইভিংটা, এটা পুরোটা কিন্তু উইভিং। এটা হচ্ছে আঁচলের পার্টটা যাচ্ছে আমাদের, আঁচলের পার্ট থেকে যদি আমি আসি এবার পাড়ের দিকে, সেখানে এল প্যাটার্ন যেটা আমি বলছিলাম, এল আঁচলের কাজটাই দেখো লোয়ার ইয়ক ধরে কন্টিনিউ হচ্ছে একদম। এখানে কিন্তু সিলভার টিস্যুটা আবার মিনে গেছে, এই যে এই জায়গাটা যদি গোটা শাড়িটাতেই সিলভার টিস্যুটা মিনে যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে কি মিনে গুলো একদম ঠিকঠাক বোঝা যাচ্ছে। এটা হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 20 আমাদের 3550। প্রাইস রেঞ্জ সেমই থাকছে, প্রাইস রেঞ্জ সেম থাকছে, ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, 20 নম্বর কালেকশন দেখলাম। এরপর যাবো 21 অর্থাৎ নাম্বার 21, সেক্ষেত্রে যে ইয়েলোটা দেখলাম অর্থাৎ 20 নম্বর কালেকশনটা দেখলাম সেটারই সেম ডিজাইন থাকছে, কালারটা ভীষণ সাধারণ। এটা আবার আরেকটু ম্যাট শেডের রেড, বাহ, এটা এটাও সব বয়সের জন্য দারুণ লাগবে পরলে পরে, গর্জিয়াস কালেকশন, টিস্যু জামদানি যেহেতু। নাম্বার 21 দেখছি, 3550 অর্থাৎ 3550, সেম প্রাইস রেঞ্জ। 21 নম্বর শাড়ি দেখলাম, এরপর যাব 22 অর্থাৎ নাম্বার 22। এটা হচ্ছে কি সেই ঘিয়ে কালার বলো? হ্যাঁ, এই কালারেরই কিন্তু আমরা আগের ডিজাইনে একটা শাড়ি দেখেছি, অর্থাৎ কালারটা সেম কিন্তু ডিজাইনটা আলাদা হয়ে যাচ্ছে, আপনাদের সেখানে ডিজাইনটা চয়েস করার একটা জায়গা থাকছে একদম। এটা পুরোটাই টিস্যুর উইভ, পুরো শাড়িটাতেই কিন্তু টিস্যু দিয়ে কাজ আছে, এবং দেখো দুদিকে একটা সরু করে অর্থাৎ ইঞ্চি করে সাদা রঙের, সাদা রঙের একটা পার যাচ্ছে, যেটা শুধুটাকে বাঁধতে হয় যেরকম বাঁধার জন্য তার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের নাম্বার 22, 22 নম্বর কালেকশন, 3550। চলে যাব নাম্বার 23 ঘিয়ের পর আবার একটা পুরো ব্ল্যাক, এবং ব্ল্যাকের উপর গোল্ডেন এবং সিলভার ব্ল্যাক। এবার আশা করি আপনারা ডিজাইনটা পুরো বুঝতে পারবেন, কোন ডিজাইনটার কথা আমরা এতক্ষণ ধরে বলছি। আমি পুরো শাড়িটাকে একদম এক ঝলকে পুরো শাড়িটাকে একবার দেখাতে বলো, পুরো শাড়িটা যেটা আমরা ধরেছি এই হচ্ছে গোটা ডিজাইনটা, এবং টেক্সচারটা দেখো দুভাগে মানে ভাঁজ করা রয়েছে, তারপরেও কিন্তু ট্রান্সপারেন্সিটা বোঝা যাচ্ছে একদম। এই হচ্ছে টেক্সচার, একদম প্রপার স্টাইলিং এর শাড়ি বলা যায়। আচ্ছা, এটা আমাদের 23 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3550 একদম। নাম্বার 23, 3550 প্রাইস রেঞ্জ। এরপর আসবো নাম্বার 24, বাহ, আরেকটা সাদা, একদমই তাই, এবং সাদা কালো ঘিয়ে সবকটাই কিন্তু আগের ডিজাইনটাই দেখেছিলাম, সেক্ষেত্রে আপনাদের ডিজাইন চুজ করারও একটা অপশন রয়েছে থাকছে, আসলে তো কালার তো পেয়েই যাবেন। আচ্ছা, আমরা তো বোল্ড ডিজাইনটা দেখছি, এই যে একটা টেম্পল রয়েছে, এই টেম্পলটা আবার তিথির দিকের পারে শুধু কন্টিনিউ হচ্ছে, আপাই অগ্রেও কন্টিনিউ হচ্ছে। এটা যেহেতু লোয়ার ইয়ক, এটা কিন্তু অনেক ক্ষেত্রে লম্বা দেখতে সাহায্য করে, যেহেতু পাটটা অনেকটা চওড়া, লম্বা দেখতে লাগবে অনেককে। এটা হচ্ছে গিয়ে 24 নম্বর কালেকশন, 3550 নাম্বার 24 দেখলাম, এরপর আসবো নাম্বার 25। এটা কিন্তু একদম 25 নম্বর কালেকশন, গ্রিন টোন দেখো, শুন লাইট গ্রিন টোনটা, এটা 25 নম্বর কালেকশন অর্থাৎ নাম্বার 25, লেমন গ্রিনের একটু ডার্ক শেড যদি বলি, নাম্বার 25। এটা আমাদের সেম প্রাইস রেঞ্জ তাই তো? হ্যাঁ হ্যাঁ, 3550 সেম প্রাইস রেঞ্জ। এই হচ্ছে পুরো শাড়িটা থাকছে, এবং ডিজাইনটাও কিন্তু সেক্ষেত্রে আগের যেটা দেখছিলাম সেই একই সেম ডিজাইন থাকছে। এটা দেখলাম আমরা 25 নম্বর কালেকশন, এরপর যাব 26 নম্বরে অর্থাৎ নাম্বার 26। টিস্যু জামদানি, আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত টিস্যু জামদানি দেখছি, এই কালারটাও আমরা আগে দেখেছি, আর হেল্পলাইন নাম্বার, SMS নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বুকিং তো অলরেডি শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, যে টেনশনটা অনেকের থাকে যে প্রপার স্যানিটাইজ করে প্যাকেটটা যাবে কি না, আপনার কাছে পৌঁছবে কি না, একদম তাই, প্রপার স্যানিটাইজ অর্থাৎ নিরাপদ নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু আপনার কাছে শাড়িগুলো পৌঁছে যাবে। আর আবরণ অনেক দূর পর্যন্ত ডেলিভারি করছে, তবে জেলার দিকে একটু নজর রাখলে দেখতে হবে যে সেখানে একটু সময় লাগছে, কারণ কুরিয়ার সার্ভিস পুরোপুরি চালু হয়ে গেলে আপনারা কিন্তু শাড়ি পেয়ে যাবেন, তাই বুকিং প্রসেসটা চালু রাখবেন। এটা আমাদের 26 নম্বর কালেকশন, প্রাইস থাকছে 3550 অর্থাৎ 3550 নাম্বার 26 দেখলাম, ডিজাইন এখনও অবধি সেমই থাকছে এবং প্রাইসও সেম থাকছে। এটা হচ্ছে নাম্বার 27 তাই তো? 27 নম্বর কালেকশন। আমরা বারবার ব্যাক সাইডটা দেখাই, তার একটা কারণ ডিজাইনটা আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি, একটা শাড়ি আমরা পেয়ে গেলাম হাতের কাছে চলে এলো, কালার বলে দিলাম, ডিজাইন বলে দিলাম, কিন্তু এটার পেছনে যথেষ্ট খাটনি আছে, একটা পরিশ্রম আছে, সেই পরিশ্রমটা দাম দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রত্যেক দিন আসা। আর দিদিরা জানেন আমরা এখন অনেকবার আসছি আপনাদের সামনে শুধুমাত্র এই শিল্পীগুলোর পাশে দাঁড়ানোর জন্য, যাতে আবারও তারা সচল হয়ে উঠতে পারে তাদের কাজের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের নাম্বার 27, ফুটি কালার বলা যায়, যে কালারটা যে ফলটা খেতে একদমই ভালো নয় কিন্তু কালারটা খুব, তুমি ভালোবাসো না বলে কেউ বাসো না সেরকমটাও নয়। এটা হচ্ছে গিয়ে নাম্বার 27, 3550
ছিল প্রাইস রেঞ্জ। আচ্ছা এরপর পরের রংটায় যাব, রামা গ্রিন বলবো বলো। এটা রামা গ্রিন এক্স্যাক্টলি নয় কিন্তু একটা ডার্ক গ্রিন শেড, কারণ এর সাথে একটা ব্ল্যাক কালো টানা বর্ণা গেছে। হ্যাঁ দেখো ইঞ্চি পাড়টা আবার কালো দিয়ে করা রয়েছে। এটা হচ্ছে পুরো, এটা কিন্তু দেখতে খুব স্মার্ট লাগে পরলে, একদম এটাই ভীষণ আর ভীষণ গর্জিয়াস তো, আর ডার্ক কালার ডার্ক কমপ্লেক্সন ভীষণ ভালো লাগে দেখবে। আচ্ছা নাম্বার 28 3550 অর্থাৎ 3550 প্রাইস রেঞ্জ যাচ্ছে। এরপর আসছি নাম্বার 29। তিথি বললো নাম্বার 29 তাই তো, এটা একদম প্রপার ভ্যালু। তবে তার সাথে অবশ্যই একটা ব্ল্যাক তো সুতো থাকছে, এবং যে কটা শাড়ি আমরা দেখেছি সবকটাতেই কিন্তু ডুয়েল টোন যাচ্ছে। এরপর নাম্বার 30 থেকে প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে, সম্ভবত আমাদের ডিজাইনটাও চেঞ্জ হচ্ছে। এটা যাব 30 নম্বর কালেকশন, একটা সিঙ্গেলে দেখাই, যখন নতুন ডিজাইন দেখাচ্ছি। আচ্ছা এনো, আচ্ছা এটা 30 নম্বর কালেকশন পুরোপুরি, যাতে প্রপার ম্যাটেরিয়ালটা আপনারা বুঝতে পারেন। হ্যাঁ তার সে কারণেই এর আগেও যারা টিস্যু জামদানি নিয়েছেন আবরণ থেকে তারা সকলেই জানেন, কিন্তু আমাদের নতুন যে দর্শকরা রয়েছেন তাদের জন্য এই একটা সিঙ্গেল আমরা দেখাচ্ছি, যে পাঁচ পাতার ডিজাইনটা যেটা ভীষণ ফেমাস আবরণের টিস্যু জামদানির ক্ষেত্রে, ভীষণ ডিমান্ড থাকে দিদিদের, সেই পাঁচ পাতা ডিজাইনের একটা আমরা সিঙ্গেলে দেখাচ্ছি। পরেরগুলো সিঙ্গেলে দেখাবো না, দিদিরা জানেন সময় বেশি নেই আমাদের, দেখাতে হবে শাড়ি। একটা সিঙ্গেলে দেখলাম রেড আর রানির কম্বিনেশনে রয়েছে পুরোটাই। আমাদের বলে দেওয়ার একটাই কারণ, আমরা বলছি হয়তো ভাববেন আপনারা বুঝতে পারছেন না, আমি তাই সুতোটাও দেখিয়ে দিলাম, এবং যাতে কাছ থেকে পেলে আপনারা রিলেট করতে পারেন গোটা বিষয়টা, আমরা যা দেখছি সেটুকু আমরা ডেসক্রাইব করার চেষ্টা করছি প্রপার ওয়েতে। একদম। আচ্ছা এটা সম্ভবত আমাদের নাম্বার 31 31 নম্বর কালেকশন, একই ডিজাইনের এবার কয়েকটা কালার দেখবো। প্রাইস রেঞ্জ এরকম চেঞ্জ থাকছে 3250, অনেকটা কমে গেল কিন্তু প্রাইস রেঞ্জ, বলো শুরু থেকে আমাদের যে প্রাইস রেঞ্জ গুলো ছিল অর্থাৎ, এবং সেক্ষেত্রে দেখো আগের শাড়িটা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেখানে কিন্তু অল ওভার গোটা শাড়িটাতে গোল্ডেন টিস্যু সিলভার টিস্যু দুটোর কাজ ছিল, প্রাইসটা একরকম ছিল, তারপর আঁচলে গিয়ে সিলভার টিস্যুটা চলে এলো খালি, তখন প্রাইসটা একরকম ছিল, আর এটাই তো সিলভার টিস্যুর কাজ যেহেতু নেই প্রাইসটাও সেটা আসবো। এটাতে সিলভার টিস্যু নেই, এটা শুধু গোল্ডেন টিস্যু, পুরো গোল্ডেন টিস্যুর কাজ দেখছি, প্রাইসটাও ওই জন্য কিছুটা চেঞ্জেস হয়েছে, কিছুটা কমেছে বলা ভালো, 3250 প্রাইস থাকছে, আর অত ঠাসা কাজটাও নেই এখানে, একদমই তাই। 32 নম্বর কালেকশন, 32 নম্বর, আচ্ছা এটা হচ্ছে গিয়ে নাম্বার 32, এরপর আসবো নাম্বার 33 তাই তো, একদমই। 33 নম্বর কালেকশন, ডিজাইনটা সেম থাকছে, প্রাইসও আপাতত সেম থাকছে অর্থাৎ 3250, এটা নাম্বার 33 দেখছি, 33 এটা আমাদের, 3250 প্রাইস রেঞ্জ সেম 3250। চলে আসবো নাম্বার 34। আচ্ছা এই গ্রিন কালারটা আমরা একটা শুরুতে দেখেছিলাম, ডিজাইনটা চেঞ্জ ছিল, প্রাইসটাও চেঞ্জ ছিল, হ্যাঁ তবে ছিল সেম কালার, ডিজাইনটা একটু তারতম্য রয়েছে, একটু আঁচলটা ঠাসা, তারপরে পুরো বুটির কালেকশন আর দুদিকে পাঁচ পাতার ডিজাইন, খুব সুন্দর। এটা হচ্ছে নাম্বার 34, 3250 প্রাইস রেঞ্জ 3250 অর্থাৎ 3250, 34 নম্বর কালেকশন। আচ্ছা এরপর যাব নাম্বার 35 অর্থাৎ 35 নম্বর কালেকশন, প্রাইস কিন্তু সেম থাকছে 3250 অর্থাৎ 30 থেকে 30 নম্বর শাড়ি থেকে 3250 থাকছে প্রাইস, একদম। এটা হচ্ছে পুরো শাড়িটা, আমরা কালার সেম রাখার চেষ্টা করেছি দিদিদের জন্য, তবে ডিজাইন কিন্তু চেঞ্জ রয়েছে। আচ্ছা এরপর যাব লাস্ট কালেকশনে, লাস্ট কালেকশন আজকের এপিসোডের, আজকের এপিসোডের লাস্ট, আবার সেই ভায়োলেট যা ব্ল্যাকের সাথে রয়েছে, এটা যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কেন আমরা বলছি। সেই পাঁচ পাতার ডিজাইন, দুদিকের পাড়টা খুব সুন্দর, এই শাড়িটা একটাই আমার ভালো লাগে সেটা হচ্ছে দুদিকের পাড়টা খুব সুন্দর, পাঁচ পাতার ডিজাইন দিয়ে পাড়টাকে ফ্রেম করা বলা যায়। এটা হচ্ছে লাস্ট কালেকশন নাম্বার 36, 3250 প্রাইস রেঞ্জ অর্থাৎ 3250, লাস্ট কালেকশন দেখলাম। আর ডিটেলস তো আপনাদেরকে বারবার ধরে আমরা বলেই দিয়েছি, সবাই জানেন, সুতরাং বুকিংটা চালু রাখবেন। তবে আজকে যেহেতু সময় নেই তাই তিথি আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, আমরা বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
বাবুইআটিতে বৃহস্পতিবার সকাল থেকে বাসের জন্য লম্বা লাইন, কিন্তু মিলছে না বাস। হয়রানি থেকে বাঁচতে সামাজিক দূরত্ব না মেনে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেও পিছপা হচ্ছেন না যাত্রীরা। কোনো কোনো বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি যাত্রীদের। যাদবপুর থেকে সংখ্যায় কম হলেও মিলছে বাস। যত সংখ্যক সিট রয়েছে নেওয়া হচ্ছে ততজন যাত্রী। পূর্বের ভাড়াতেই চলছে বাস। যাত্রী থেকে কন্ডাক্টর সকলের মুখেই রয়েছে মাস্ক। করোনা আতঙ্কে মালদহে চালু হলো বেসরকারি বাস পরিষেবা। বৃহস্পতিবার সকাল থেকে পূর্বের ভাড়াতেই শুরু হলো বাস চলাচল। যদিও যাত্রীর সংখ্যা খুবই কম, সীমিত সংখ্যক যাত্রী নিয়ে এভাবে কতদিন বাস চালাতে পারবেন তা নিয়ে সন্দিহান বাস চালকরা।